তখন দুই নম্বর বাধা সামনে খাড়া করবে। দুই নম্বর বাধা হচ্ছে এই, দুই নম্বর বাধা হচ্ছে বেদাত। দুই নম্বর বাধা কি? বেদাত। এবার অন্য তরিকা দিয়ে আসবে, এটাতে তো পারলাম না, ইমান নষ্ট করতে পারলাম না, আমল নষ্ট করে দেই। দুই নম্বর বাধা কি? বেদাত। আর এটা এমন একটা জিনিস যে শয়তান এমন ভাবে উপস্থাপন করে যে ও আমল করে ভাবে যে আমি সুন্দর আমল করেছি। আফমান জুয়্যানা লাহু সুউ আমালিহি, আল্লাহ বলছেন যে যার আমলগুলো, আমলগুলো কোরআন সুন্নাহ মোতাবেক নয়, কিন্তু এটাকে সুসজ্জিত করে তার সামনে উপস্থাপন করা হয়েছে। কত সুললিত কণ্ঠে মিলাদের সেই গজল গাইতেছে আর মিলাদ পড়তেছে, শুনে কণ্ঠস্বর শুনে তো মনে হবে যেন সে আল্লাহর একজন শ্রেষ্ঠ অলি, অথচ শয়তানের দুই নম্বর প্রাচীরে আটকে গেছে, ওর খবরই নেই। প্রাণপ্রিয় ভাইরা, কোরআনের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আজ আমি তোমাদেরকে আমার নিয়ামত পরিপূর্ণ দান করলাম, আমার দিনকে পূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য জীবন বিধান হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত যখন নাজিল হয়েছিল বিদায় হজে, তখন তিনি জনগণকে সম্মুখে রেখে তিনি বলেছিলেন যে তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নতি, আমি তোমাদের জন্য দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, যতক্ষণ তোমরা ওই দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে ততক্ষণ তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। এটা হচ্ছে আমার এক আল্লাহর কিতাব, একটি হচ্ছে আল্লাহর কিতাব আর দুই নম্বর হচ্ছে আমার সুন্নাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার প্রদর্শিত পথ, অর্থাৎ যেটাকে আমরা হাদিস বলি। প্রাণপ্রিয় ভাইরা, সুতরাং বিদআত হচ্ছে শয়তানের দুই নম্বর বাধা। ইমাম সুফিয়ান সাওরি বলেছেন একজন মানুষ যখন গুনাহের কাজ করে, এই গুনাহের কাজের তুলনায় শয়তানের কাছে বেশি পছন্দনীয় হচ্ছে ওই লোকটা যেন বেদাত করে। কারণ গুনাহের কাজ করলে সে জানে যে আমি হয়তো গুনাহ করেছি, হয়তো আমি এখন মাফ চাইবো আল্লাহর কাছে, মাগফিরাত কামনা করব, কিন্তু বেদাত করলে সে চিন্তা করে যে আমি তো ভালো আমল করেছি, নেক আমল করেছি, সুতরাং সে তওবা করবে না। এই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কবুল করেন না যতক্ষণ পর্যন্ত সে বেদাতকে বর্জন না করে। হুজুর কোরআন পড়ে আর মানুষকে কোরআন বকশে দেয়, কোরআন মানুষকে পড়ে পড়ে দেয়, উনি ভাবে যে আমি নেকির কাজ করে দিলাম। আর আমরাও এমন এক জাতিতে পরিণত হয়েছি, নিজে কোরআন পড়বো না, কোরআন শিখবো না, আর আমরা অন্যদের দ্বারা কোরআন পড়িয়ে নিয়ে ভাববো যে আমি কোরআনের কাজ করে ফেলেছি। হ্যাঁ, এটাই তো নিয়ম। মানুষ মারা গেছে, মুসলিম ঘরে সন্তান, কিন্তু ওই যে 10 নম্বর, 10 নম্বর ওই পিলারের মধ্যে ছিল, ইসলাম শিখে নাই, আমলও করে নাই, কিন্তু যেহেতু নাম আব্দুল্লাহ আব্দুর রহমান, সুতরাং গৃহপালিত কিছু হুজুর আছে, গৃহপালিত হুজুর, বুঝেন, রাগ করেন না তো, শক্ত কথা বললাম, গৃহপালিত হুজুর ফিতরা দিয়ে, কুরবানির চামড়া দিয়ে আর সাদকা দিয়ে তাদেরকে লালন পালন করে এলাকার লোকেরা। ওই হুজুরদেরকে ডেকে সারা রাত ছবিনা খতম চলে, ওই হুজুররা লাশকে চতুর্দিকে, লাশের লাশকে মাঝখানে চতুর্দিকে তারা বসে পড়ে, বসে বসে তারা কোরআন খতম করে বকশে দেয়। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, আল্লাহ বলছেন সূরা বানী ইসরাঈলের মধ্যে, সূরা কাহাফের মধ্যে, যে আমি বলুন আমি কি বলবো, তোমাদেরকে সংবাদ দেব, জানাবো যে কাদের আমলগুলো ধ্বংস হয়ে গেছে। কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিন আমালা আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতে যাদের প্রচেষ্টা শেষ হয়ে গেছে, বিভ্রান্ত পথভ্রষ্ট হয়ে গেছে, ওহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, তারা তারপরও ধারণা করে যে আমরা খুব ভালো ভালো নেক আমল করে চলেছি। সুতরাং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাহুয়া রদ, যে ব্যক্তি আমার এই দিনের মাঝে, কিসের মাঝে, কিসের মাঝে, দিনের মাঝে, দুনিয়ার মাঝে না, কিসের মাঝে, দিনের মাঝে, এই মাইকটা কি দিন না দুনিয়া, এই টেবিলটা দিন না দুনিয়া,
এই মোবাইলটা দিন না দুনিয়া, দুনিয়া এই দুনিয়ার কথা এখানে নাই, দিনের কথা। যে কাজ করে, যে কথা বলে, আপনি তার বিনিময়ে সওয়াবের, প্রতিদানের, পুরস্কারের আশা করেন, ওটা হচ্ছে দিন। যদি ওটার পক্ষে কোরআন এবং সুন্নার দলিল থাকে তাহলে ওটা ইবাদত, আর যদি দলিল না থাকে ওটার নাম হচ্ছে বেদাত। আপনাকে বলবে শয়তান এসে বলবে, খারাপ তো না, ভালোই তো লাগে, কত সুন্দর, ফরজ নামাজের পরে সবাই মিলে কি একটা অসুবিধা আছে, আমরা সবাই নামাজটা পড়লাম, দশ জনের মিলে যে হাত উঠে দোয়া করি, কারো না কারো হাতের বিনিময়ে আল্লাহ আমাদের দোয়া কবুল করে ফেলবেন। আরে এটা আপনার দোয়া করতে দিবেন না, আরে এরা কি মুসলমান থেকে বের হয়ে গেছে, দোয়াও করতে দিবে না, এরা বলবে আপনাকে বলবে যে নবীর উপর দুরুদও পড়তে দিবে না, মানে মিলাদ পড়ার কথা বললে বলবে যে দুরুদও পড়তে দিবে না, এরা নবীর দুশ্মন। হ্যাঁ এমন সুন্দর করে, তখন তো সাধারণ লোক চিন্তা করবে, হ্যাঁ ঠিকই তো, দুরুদ পড়া তোমার নবীর প্রতি ভালোবাসা, দোয়া করা আল্লাহর কাছে প্রার্থনা করা, দোয়া করবো না তাহলে কি করবো, বলবে যে আজকে দোয়া পড়া, দোয়া করা বাদ দিল, কালকে মনে এরা বলবে নামাজও পড়া বাদ। হ্যাঁ এমন এমন যুক্তি খাড়া করবে, এগুলি সব শয়তানের যুক্তি, এগুলি সব শয়তানের যুক্তি। শয়তানের যুক্তিতে বলবে যে মানুষকে আজানের জন্য, নামাজ জন্য আজান দেবে, তা আজানের আগে একটু দরুদ শরীফ পড়ে নাও, নবীর প্রতি মহব্বত জাহির হবে। হ্যাঁ এ ধরনের অসংখ্য অগণিত বেদাত আমাদের সমাজে এই শয়তানের যুক্তি দিয়ে চলছে। শয়তান যুক্তি দিয়ে তাদের সামনে আল্লাহর প্রকৃত পথ থেকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েত থেকে তাদেরকে বিচ্যুত করার জন্য এই বেদাতের পাহাড় রচনা করেছে। সুতরাং বেদাত থেকে বাঁচবেন কিভাবে, সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জনের মাধ্যমে, সুন্নাহ অনুযায়ী আমল করার মাধ্যমে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন সল্লু কামা রাআইতুমুনি ইমাম, নাকি ইমামকে যেমন দেখো তেমনি নামাজ পড়ো, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ঠিক সেইভাবে নামাজ আদায় করো যেভাবে আমাকে নামাজ আদায় করতে দেখছো। কাকে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, অন্য কেউ নয়, অন্য কেউ নয়। এজন্য বুখারী শরীফ, তিরমিজি, নেসাই, মুসলিম ইত্যাদি গ্রন্থ সমূহ যদি আপনি পড়েন তাহলে আপনি যেন দেখবেন যে আপনার বাড়িতে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেন উপস্থিত আছেন। হাদিস পড়েন, ডাইরেক্ট সম্পর্ক গড়েন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে, দেখেন হাদিস পড়লে কি অনুভূতি তৈরি হয় একটা মনের ভিতরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী পড়ছেন, আপনি তার ঘটনাবলী পড়ছেন, কত ভালো লাগবে আপনার। কিন্তু বেদাতীরা আপনাদেরকে বলে পড়তে দিবে না, কি বলবে জানেন, বলবে যে তুমি হাদিস কি বুঝো, তুমি হাদিস কি বুঝো, আপনাকে হাদিস পড়তে দিবে না। সুতরাং প্রাণপ্রিয় ভাইরা, শয়তানের দুই নম্বর বাধা হচ্ছে কি, বেদাত। জি এটার পিলার তো অবশ্যই আছে, এটার পিলার হচ্ছে যে বেদাতে হাসানা বেদাতে সাইয়া, হ্যাঁ ভাগ করে দেওয়া, বেদাতকে ভাগ করে দিছে, একটা এটা বেদাতে হাসানা, ওটা বেদাতে সাইয়া, মানে এটা হচ্ছে এটা কাঁচা গয়রি শিকার, আপনারা বলেন কি হবে, ওটা হচ্ছে শুকনা রুসুকার, হ্যাঁ এরকম আর কি ভাগ, এটা হচ্ছে ওদের অবস্থা। প্রাণপ্রিয় ভাইরা, অতএব বেদাত থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হচ্ছে সুন্নাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং সেই সুন্নাহ অনুযায়ী আমল করা, জ্ঞান অর্জন করা এবং আমল করা, এটা হচ্ছে দুই নম্বর বাধা। এই বাধা থেকে যদি শয়তান মায়ুস হয়ে যায়, মানুষ মানে কি নিরাশ, নিরাশ হয়ে যায়, তাহলে শয়তান তিন নম্বর বাধা খাড়া করে সামনে,